হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকল আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। আজ হলো শুক্রবার, এখন বেলা 3টে, দুপুরবেলা হয়ে গেছে, আমাদের লাঞ্চও হয়ে গেছে। হাজব্যান্ডের এ শিফট চলছিল, ও অফিস থেকেও চলে এসছে, তারপর আমরা লাঞ্চ করলাম। এবার মনে হচ্ছিলো কিছু মিষ্টি মিষ্টি খায়। আর আগের দিন বৃহস্পতিবার বাইরে বেরিয়েছিলাম, তো সেদিন আমাদের আইসক্রিমের ফ্যামিলি প্যাক আনা ছিল, তো সেটাই শেষ করছি এখন। তো চলো দেখতে থাকো। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো বুঝতেই পারছো যে বাচ্চা ছেলে যদি দেখে নেয় যে ঘরে আইসক্রিম আছে কী অবস্থা, যতক্ষণ না এটা শেষ করা যাবে ততক্ষণ তো শান্তি নেই। তো যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি মঙ্গল। তো চলো আগে আগে কি করছি তোমাদের সব কিছু শেয়ার করব। চলো আমি এখন বাজার বেরোচ্ছি, 6:45 বেজে গেছে, বুঝতে পারছো। তোমাদেরকে আমি আগেই বলেছি 8টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। তো চলো যাই, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। এটা হচ্ছে ভিমার্ট, এটা আমার বাড়ির সবথেকে কাছের মল। তো বিশেষ কারণে ভিমার্ট এসেছিলাম, তোমাদেরকে বাড়ি যাওয়ার পর বলছি। এটা হলো বাঙ্কার সুপার বাজার, আমার বাড়ির কাছের একটা সুপার মার্কেট। যতদিন আমার বোকারো আসা হয়েছে আমি এই সুপার মার্কেট থেকে গ্রসারি শপিং করি, কারণ একই ছাদের তলে সব কিছু পেয়ে যায়, খুব ইজি হয় নিজের জন্য, আর খুব ভালো কোয়ালিটিও থাকে, আমার তো খুব পছন্দের। হয়ে গেল, আমি গেছিলাম গ্রসারি মার্কেটিং করতে, আর গেছিলাম হচ্ছে তোমার কী বলে, যে 1 কিলো যেহেতু দুধ নিই, তো যে আমার আগে যে দুধ গরম করার জায়গাটা ছিল সেটা তোমার কি বলবো, যে 1.5 কিলো দুধ পুরো একদম টাই টাই হয়ে যাচ্ছিলো, তো মানে ফুটতে পারছিলো না, তার জন্য আমার একটা মানে দুধ গরম করার জায়গার দরকার ছিল। তো আমি এরকম একটা জায়গা নিলাম, আর একটা আমার হাঁড়ি টাইপের ছিল যেটা আমার শাশুড়ি মা দিয়েছিল, মানে ওইটা তো আবার কী হয় জানো তো, ওইটা আবার ইন্ডাকশানে সাপোর্ট করে না, তো মুশকিল, ওইটা তো গরম করলে আমার গ্যাসেই করতে হচ্ছিলো। তো আমার দুধ গরম করার জন্য এরকম একটা কী বলবো, এরকম একটা দুধ গরম করার জায়গা নিলাম। আর যেটা নিতে গেছিলাম মেনলি, আমি যেটার জন্য ভিমার্ট গেছিলাম সেটা বলতে আমার খুবই লজ্জা লাগছে। কারণটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বার্থডেতে গিফটই দিইনি, গিফট দিইনি, কারণ হচ্ছে তোমার কি বলবো, প্রত্যেক বছর আমি অ্যামাজন থেকে অর্ডার করে দিই, জন্মদিনের আগেই চলে আসে গিফট। এবার কি হয়েছে, আমি বাড়ি থেকে অর্ডার করছিলাম, আমার ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছিল না, মানে আমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, আমার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছিল না, তো যথারীতি আমি পারিনি কিনতে তখন। তারপরে বার্থডের আগের দিন গেলাম বাজার, গিয়ে দেখছি যে সব কিছু বন্ধ, কারণ এবার ওর বার্থডে পড়েছিল হচ্ছে সোমবার, তো আগের দিন ছিল সানডে, সানডে সব কিছু বন্ধ, কাপড় জামার দোকান যাবতীয় যা কিছু সব বন্ধ, তো সেই জন্য সেদিনও কেনা হয়নি। আর একে আমি যে ওকে যদি বললে যাই না তোমার বার্থডে গিফট কিনতে যাবো, এটা কিনবো, ও কিছুতেই নিতে চায় না, আর কিছুতেই আমাকে নিয়ে যেতে চায় না, যে না আমি কিছু নেবো না, কিছু নিতেই হবে কি। কিন্তু আমি চেষ্টা করি আমার বিবাহ বার্ষিকীতে আর ওর বার্থডেতে, এই দুটোতে আমি কিছু গিফট করার, তো অন্যবার যেমন ঘড়ি
যেটা যেটা ওর মানে দরকার হয় আমি অ্যামাজন থেকে অর্ডার করে দিতাম, তো চলে আসতো আসতো এবার ওই জিনিসটা হয়নি। আর যেগুলো তোমাদের সাথে শেয়ার করি কী নিয়েছি, ওর জন্য আমি একটা টি শার্ট নিয়েছি, এরকম ধরনের একটা টি শার্ট। এই টি শার্টটা আমি ওর জন্য নিয়েছিলাম, কারণ এই কালারের ওর টি শার্ট নেই, তো আমি এই কালারটাই প্রেফার করলাম নিতে। আর আর কি, তেল, আটা, আটা একদমই নেই, আটা মানে এখনও রুটি করিনি আমি, রাত হয়ে গেছে, কত বাজছে, 8:30 বাজছে, ঠিক আছে এখনও সেরকমও রাত হয়নি, 8:30 বাজছে। তো আটা আর মানে অনেক গ্রোসারি, তারপরে যাচ্ছে না, তো এই আমার মান্থলি গ্রোসারি, মান্থলি বলবো না, কিছু কিছু জিনিস একটা দুটো করে শেষ হয়েছে, তারপর বাড়ি থেকে আসার পর আমি কিছু শেষ হয়েছে আনা হয়েছে, তার জন্য মানে এইটা আপাতত। আর আমি একেবারে তেল আর কি বলে তেল আর সার্ফ, যেটা যে এই জিনিসগুলো, তেল, সার্ফ, এই জিনিসগুলো আমি মানে অনেকটা করে নিইনি, কারণ এগুলো নেসেসারি। আর এগুলো দেখবে যে মানে কাজের সময় মনে পড়ে যে তেল শেষ, 1 কিলো তেল আনলাম, রান্নাতে গেলাম তখন দেখলাম যে শেষ, মানে তেল ছাড়া তো রান্না হবেই না, সার্ফ তো চাই আমাদের দৈনন্দিন জীবনে। তো এই জিনিসগুলো আমি একেবারে মানে অনেকটা করে নিইনি, যেমন 5 কিলো তেল আমি একবারেই নিয়ে নিলাম, এটা আমার তোমার 2-3 সপ্তাহ, ওই 2-3 সপ্তাহ বলছি, 2-3 মাস একদম চলে যাবে, 4 মাসও চলে যাবে এরকম 5 কিলো তেল, হ্যাঁ 3.5-4 মাস চলেই যায়। আর সার্ফও আমি অনেকটা নিয়ে নিই, যখন বিগ বাজারে অফার চলে তখন আমি একবারে 7 কিলো 8 কিলোর যে অফার দেয় একবারে সার্ফ আমি নিয়ে চলে আসি। তো আমাকে সার্ফটাও আনতে হবে, সার্ফটা আমার শেষ হয়ে গেছে, দেখি কখন অফার দেয় বিগ বাজারে তখন যেতে হবে। আর কি বলতে গেলাম, আর এগুলো নেসেসারি জিনিস তোমরা আমাকে জানাবে যদি তোমরা আমার গ্রোসারি শপিং দেখতে যাও, আর কীভাবে আমি গ্রোসারি প্ল্যানিং করি সেগুলো জানতে চাও, তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করবে, আমি তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো। এবারেরটা তো দেখানো হবে না, পরের বারেরটাও হয়তো দুর্গাপুজো থাকবে, দেখবো চেষ্টা করে তোমাদের সাথে একটা গ্রোসারি শপিং আমার শেয়ার করার, সেটা শেয়ারই করা হয়নি। এটা এটা আমার ছিল না, মানে এরকম ছক দিতে বা একটা ডিমের পৌঁছানোতে খুব হেল্প হয় এগুলো। ফোন এসছে, আমি ফোনটা রেসিপি ছিল এক তড়কা আর রুটি, আমার আমার হাজব্যান্ডের সাজানো হয়ে গেছে, এবার চলো আমরা ডিনার করে নিই। আজ আর একটা অ্যামাজন থেকে পার্সেল এসেছিলো, এটাও ছেলের, একটা স্টোরি বুক অর্ডার করেছিলাম। তো ওর আগে একটা স্টোরি বুক ছিল পঞ্চতন্ত্রের, ওইটা বেশি স্টোরি ছিল না, 5টা স্টোরি ছিল, সেগুলো ওর পড়া হয়ে গেছে, শোনাও হয়ে গেছে, তো আর ওই বইটার দিকে তাকাতো না, দেখতো না। তো আমরা ভাবছিলাম যে আর একটা যদি ওকে বই গিফট করা যায়, টিভি মোবাইল ছেড়ে যদি একটু পড়ার দিকে মন দেয় আর কি, সেজন্যে ওকে বুকসটা দেওয়া হলো। তো দেখছি ইদানিং যে ভালোই ওইটার দিকে মন, নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবে ওইখান থেকে, তো সেই জন্যই কেন। তো বন্ধুরা, কালকে আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, আজ আমার মনে পড়ছে, কালকে তারপরে ঘুমিয়ে গেছিলাম, আজ আমার এতক্ষণে মনে পড়ছে যে আরে ব্লগটা তো এন্ডই করা হয়নি, এখন আমি ব্লগটা এন্ড করছি, আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করতে ভুলো না, আর আমার আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবার ভিজিট করছো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।